আমি সবসময় দেখাই আপনাদেরকে চুলার বিভিন্ন প্রবলেম কিভাবে সমাধান করবেন। আজকে দেখাবো হচ্ছে যে মানুষ বেশি যে জিনিসটা নিয়ে খুবই সমস্যাতে পড়ে যায়, পাতিলের নিচে কালি হয়, এটা একটা একেবারে সিম্পল একটা কাজ, আমরা জানি না বিদায় এটা অনেক কষ্ট লাগে বা আমরা অনেক কষ্ট পাই। আজকে দেখাবো চুলাতে কি কারণে কালি পড়ে এবং কালি পড়াটা কীভাবে সমাধান করবেন নিজে নিজে। এখানে কোনো ধরনের টেকনিশিয়ানের দরকার হবে না, একেবারে সামান্য একটা কাজ নিজেরাই করতে পারবেন। চলেন তাহলে দেখে আসি আমার এই চুলাতে কালি পড়া কীভাবে বন্ধ করে। আমার চ্যানেল যদি আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন, হেল্প করবেন, সাহায্য করবেন, যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই বা উৎসাহিত হই। ওকে, থ্যাংক ইউ। চলেন তাহলে দেখে আজকে কালি পড়া কীভাবে হয়। এটা হচ্ছে একটা নতুন চুলা, এখন চুলাটা জ্বলতেছে, এখন কোনো কালি হবে না, কারণ হচ্ছে যে এই চুলাটার কালারটা হচ্ছে নীল কালার, এই নীল কালার কোনো সময় কালি হয় না। চুলার আগুনের কালার দেখেই আপনি বুঝতে পারবেন চুলাতে কালি হবে কিনা। যেমন এই চুলাতে এই দেখেন আগুনের কালার দেখে বুঝতে পারবেন যে চুলাতে কখন কালি হবে, যেমন এখন প্রচুর পরিমাণে কালি হবে, এখন লাল জ্বললে চুলার আগুনটা লাল জ্বললে হবে যে কালি। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে যে এখন হচ্ছে নীল কালার আগুন, আগুনের কালারটা হচ্ছে নীল, এখন হচ্ছে যে লাল। আমি দেখেন একেবারে সিম্পল একটা কাজ, সামান্য একটা কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। আগে চুলাটা ডাকনাটা উপরে রেখে চুলাটা আগে ভালো করে এভাবে সব চালানোর পরে দেখবেন যে বার্নারটা ইজিলি চলে আসবে। এদিকে একটা সামান্য লক থাকে, আমি লকটা আগে খুলে ফেলছি, এই দেখেন একটা লক, এই লকটা খুললেই অটোমেটিক চলে আসবে। যেমন দেখেন এখন লাগানো আছে, এখন হচ্ছে যে চুলাটা বার্নারটা লাগানো আছে, যখন ধরবেন করে শোয়ালেই চলে আসবে বার্নারটা। এই স্প্রিংটা লাগানোর সময়ও আগে এদিকে লাগাইতে হবে, এদিকে লাগালে লাগানোর পর যদি আপনি যদি ইয়া করেন এদিকে একটা লক লাগাই দিলে হয়ে যায়। কোলে আমি যেটা অ্যাডজাস্ট করছি নতুন চুলায় যাতে চুলায় কালি হয়, এটা হচ্ছে সিঙ্গেল লাইন বার্নার, এই বার্নারে এই ফিন থাকবে একটা, শুধু একটা ফিনই থাকবে। এটা আগুন এটা মুভ করে যেদিকে গিয়ে আগুনের কালারটা নীল থাকবে, লাল জ্বলবে না, সেই অবস্থায় রাখলে আপনার চুলায় কখনো কালি হবে না। গুড়, এটা মুভ করবে চারিদিকে মুভ করে, এরকম চুলা জ্বালা অবস্থায় আপনি দেখবেন যে আগুনের কালারটা নীল হচ্ছে কিনা। ঘুরে মুভ করাই আপনার আগুনের কালারটা যখন নীল করাই দিবেন তখন আর কোনো ধরনের কালি হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে পুরাতন চুলাতে কালি হয় হচ্ছে যে এই বার্নারটায় অনেক সময় আমরা ভাতের মার, পানি, বিভিন্ন ধরনের ময়লা এখানে ফেলে থাকি, কিন্তু আমরা চুলার উপরে পরিষ্কার করি, ভিতরে কখনো পরিষ্কার করি না। ভিতরে যদি আপনি একটা কোনো একটা স্ক্রুড্রাইভার বা কিছু একটা দিয়ে যদি পরিষ্কার করে একটু ঝাঁকনি দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার করে লাগাই দিলে তখনও আর কোনো ধরনের কালি হবে না। এটা হচ্ছে যে পুরাতন চুলায় একটা কারণে কালি হয়, এই যেমন এই স্ট্যান্ডটা দেখেন, এই স্ট্যান্ড অনেক সময় আমাদের চুলায় দ্রুত ভেঙে যায়, এই ভেঙে যাওয়ার কারণে এটার পজিশনটা অনেক বড় হয়ে যায়, যার কারণে এটা পজিশন বরাবর বসে না, সেক্ষেত্রেও আপনার চুলায় কালি হয়। এই মূলত তিনটা কারণেই কালি হয়, এই পিনটা, পিনের স্প্রিংটা যদি নষ্ট হয়ে যায় একটা, এই একটা কারণে কালি হবে, আর হচ্ছে বান্নারে যদি ময়লা হয় কালি হবে, তাহলে স্ট্যান্ডটা ভেঙে গেলে চুলাতে কালি হবে। এই একটা সিম্পল কাজ আপনি নিজেই করতে পারবেন কালির সমাধান। চুলাটা জ্বালাবেন, তারপর হচ্ছে যে অ্যাডজাস্টের ফিনটা আগে কোথায় আছে দেখবেন, দেখেন যেমন আমি আবার জ্বালাচ্ছি, দেখেন চুলা জ্বলতেছে, এই একটু করে এক হাত দিয়ে উঠাবেন চুলাটা আর এক হাত দিয়ে মুখ করাবেন, এখন হচ্ছে যে কালি হবে। এই দেখুন আগুনের কালারটা যখন লাল হবে, এটা তো নতুন চুলা, একেবারে কালি হচ্ছে না। মুখ করানোর পর আপনার কালিটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই এখন এখন কালি হবে, দেখেন কালারটা, আগুনের কালারটা এইটা, এই কালার হলে অবশ্যই কালি হবে, চুলা লাল জ্বললে কালি হবে, যদি একটু তোলে মুখ করে দিবেন তখন নীল হয়ে যাবে।
অনেক চুলাতে দুইটা হচ্ছে যে দুইটা পিন থাকবে এরকম, একটা হচ্ছে মাঝখানেরটা, মাঝখানেরটা যদি কালি হয় তাহলে মাঝখানেরটা সরাবে, তাহলে যদি বড়টাতে কালি হয় তাহলে বড়টা সরাবে, তাহলে আপনার কালি ধরা বন্ধ হয়ে যাবে। ওকে, আমার চ্যানেল যদি আপনার প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা ফুল দেখবেন, আপনাদের অবশ্যই কাজ আসবে। ওকে, থ্যাংক ইউ।